আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেহেতু রমজান মাস ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যায় তো এখন প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচুর রোদ তো ভাবছি একটা কম্বল ছিল কম্বলটা ধুয়ে দিই তো সেটা তো আমি একা পারবো না ওই জন্য খালার জন্য ওয়েট করছি অর্থাৎ আমার হেল্পিং হ্যান্ড খালা না আসলে আমি কোনো কাজে তেমন গুছিয়ে করতে পারি না অনেক কাজ পড়ে থাকলেও দেখা যায় খালা আসলে সব গুছিয়ে যায় এবং দ্রুত কাজগুলো শেষ হয়ে যায় তো খালার জন্য অপেক্ষা করছি এরই মাঝে আমার ছেলে উঠে গেছে তো ও আমি যখন উঠি আমার পিছন পিছনে উঠে উঠে দেখা যাবে যে আমি যেখানে থাকি সেখানে এসে শুয়ে পড়ে তো এখন আমি কম্বলটা ধুয়ে দিব ধুয়ে সংসারের বাকি কাজ করে নিব যেহেতু রমজান মাছ যত দ্রুত কাজ শেষ করা যায় ততই ভালো তাহলে গোসলের পরে অনেকটা ইবাদতবন্দি করার সময় পাওয়া যাবে তো আমি এখন সংসারের টুকি কাজ করে নিব আর অপেক্ষা করব দেখা যাক খালা কখন আসে এরই মাঝে খালা চলে এসেছে তো আমি অলরেডি দুটো কম্বল ওয়াশ করে ফেলেছি কিন্তু এই কম্বলটা একটু বেশি ময়লা সেজন্য আর ড্রাই ওয়াশ করতে দিলাম না এটা বাসায় এইভাবে ধুয়ে নিচ্ছি না হলে এটা কিন্তু ড্রাই ওয়াশ করলে এই কঠিন ময়লাটা যাবে না এখানে খুব বেশি ময়লা হয়েছে তো তো আমার ভাইয়ের বউ এসেছিলো ওর প্রচুর চুল পড়ছে তো সে চুলে প্যাক দিয়ে দিচ্ছে খালা তো এই প্যাকটার ভিতরে কি কী আছে একটু জেনে নিন এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস এখানে নিয়ে সেই অ্যালোভেরা জেল অর্থাৎ গাছের যে অ্যালোভেরা সেই অ্যালোভেরা জেল পেঁয়াজ এবং সরিষার তেল আর অল্প একটু নারিকেল তেল দিয়েছি দুটো মিক্সড করে দিয়েছি এটা দিলে একবার ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা আমি সপ্তাহে দুই দিন ব্যবহার করি আমার একটা চুলও পড়ে না এটা খুবই কার্যকারী আপনারা ট্রাই করতে পারেন এবারে দেখুন আমার ছেলে অলরেডি উঠে পড়েছে ফ্রেশ হয়েছে খাওয়া দাওয়া করে সে খেলনা নিয়ে বসে গেছে আর এদিকে আমি আজকে তেমন কিছু রান্না বান্না করব না যে রান্নাগুলো ছিল সেগুলোই গরম করব আর হালকা পাতলা সবজি করব মাছ মাংস দুটোই রান্না আছে আর রোজার মাসে তেমন খাবার দাবার লাগে না খাওয়ায় তেমন একটা রুচি থাকে না তো আমি তেমন কিছুই রান্না করব না এখানে কিছু অ্যালোভেরা কেটে রেখেছি এগুলো মুখের জন্য প্যাক তৈরি করব আর এই তো খালা ঘর টর পরিষ্কার করবে তার আগে আমি বিছানা গুছিয়ে দিচ্ছি এখন বিছানার চাদর দেখে সবারই প্রশ্ন আসতে পারে আমার হাজব্যান্ড পুলিশে জব করে কি না তো আমার হাজব্যান্ড পুলিশে জব করে কি না সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আর এই টাইপের চাদরগুলো কিন্তু পুলিশ ফ্যামিলির বাসায় বেশি দেখা যায় তো চাদরগুলো ব্যবহার করতে তেমন কিন্তু আরামদায়ক না একটু কেমন যেন লাগে আমার কাছে তবুও ব্যবহার করে ফেলছি তো আমি বিছানা টিছানা এভাবেই গুছিয়ে দিলাম আর খালা এদিকে ঘর বাড়ি এখন পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু মোটামুটি কাজ গুছিয়ে যাবে আমি হালকা পাতলা রান্না সেটুকু কমপ্লিট করে নেব খুব দ্রুত তাহলে আমি দুপুরবেলায় ঠিক টাইম মতো নামাজ টামাজ পড়ে কোরআন টোরান তেলা করতে পারবো তো দেখুন এরই মাঝে খালাও ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করেছে আমি বললাম না যতই কাজ থাক না কেন শুধু খালা আসলে সব কাজ গুছিয়ে যায় আর ইফতারি তৈরি করতে হবে তারও জন্য কিছু পেঁয়াজ টেঁয়াজ কেটে খালা রেডি করে দিচ্ছে আর এরই মাঝে আমিও চুলে একটু প্যাক দিব তাই ওয়েট করছি তো সবাই মিলে আজকে সুন্দরভাবে চুলে প্যাক দিব চুলে যত্ন না করলেও কিন্তু চুল থাকে না দেখা যায় চুল আস্তে আস্তে ঝরে পড়ে একসময় টাক পড়ে যাবে তো সেই জন্যই আমরা চুলের প্যাকটা রেগুলার দিই তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ